तुम किसानों को ये नरू तो मुदा परमेश्वर भगवान श्री कृष्ण चैतन्य महाप्रभु
অপ্রাকৃত কথামৃতে অবগাহিত হওয়ার নিমিত্তে আজকের এই চতুর্থ রজনীতে বহু দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্তবৃন্দের সমাগমে বাংলাদেশের সিলেট বিভাগে সুনামগঞ্জ জেলা শহরস্থ পশ্চিম নতুনপাড়া শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির প্রাঙ্গণ মুখরিত আজকের এই অপ্রাকৃত কথা শ্রবণের নিমিত্তে বহু দূর দূরান্ত থেকে যারা শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির প্রাঙ্গণে উপবেশিত হয়েছেন আপনাদের প্রত্যেকের রাতুল ডাঙ্গা চরণে আমি অবাজম বৈষ্ণব জ্ঞানে ভক্তিপূর্ণ প্রণতি নিবেদন করছি। বঞ্চ কল্প তরুধ্যশ্চ কৃপা সিন্ধু বয়োজ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আমরা গতকাল যে জায়গায় কথার বিশ্রাম টেনেছি আজ সেই জায়গা থেকে পুনরায় শ্রবণ করব। যেহেতু অনেক ভক্তবৃন্দ মন্দির প্রাঙ্গণ তিল পরিমাণ জায়গা নিয়ে আপনাদের বসতে অনেকটাই সমস্যা হচ্ছে, এরপরও আমরা কায় মন বাক্যে যেন ভগবানের কথা শ্রবণ করি, কথা না বলে কায়মন বাক্যে শ্রবণের জন্য প্রত্যেকের নিকট আমার নিবেদন রইল। আমরা শ্রবণ করছিলাম গতকাল অনেকগুলো বিশেষ তত্ত্ব, তন্মধ্যে গতকালের আলোচনায় মহাভারত প্রাধান্য পেয়েছিল। মহাভারতের অনেক তত্ত্ব উপাত্ত প্রসঙ্গক্রমে আমরা শ্রবণ করেছি এবং যে লীলাগুলো আস্বাদন করতে গিয়ে সমাপন হয়নি সময়ের স্বল্পতার কারণে, আজ আমরা সেই বিষয়গুলোকে সমাধান করার চেষ্টায় রত হব। বলছিলাম ঘুম থেকে উঠার পর চোখটা খুলেই প্রথমে আমাদের গোবিন্দকে দর্শন করতে হবে। পালঙ্ক থেকে নেমেই ধরণী মাকে প্রণাম নিবেদন করতে হবে, প্রত্যহ সূর্য নারায়ণকে প্রণাম নিবেদন করা আবশ্যক এবং নিজে স্নান করে প্রত্যহ তুলসীকে স্নান করানো প্রণাম পরিক্রমা করতে হবে। তুলসী বৃক্ষ কোথায় রোপণ করা হবে অদ্বৈত প্রভু নির্দেশ দিয়েছেন, গৃহাঙ্গনে শ্রী তুলসী করিবে স্থাপন, তুলসী বিহনে গৃহ শ্মশানের রস। যে গৃহে তুলসী নেই সেই গৃহ শ্মশান তুল্য। প্রত্যহ তুলসীকে স্নান প্রণাম পরিক্রমা ভক্তি বর্ধনে সহায়তা করে। কেউ যদি ভক্ত হতে চান, যদি প্রশ্ন করা হয় যে আমি ভক্তি জীবন যাজন করতে চাই আমার প্রথমে কি করা কর্তব্য, আচার্যগণ সিদ্ধান্ত দিলেন প্রথমে তুলসীকে স্নান প্রণাম পরিক্রমা কণ্ঠে তুলসীর মালা ধারণ, এগুলো অতি আবশ্যক। আমরা ভক্ত বৈষ্ণবের চরণদুলি নেয়ার জন্য ব্যাকুল হয়ে থাকি, অথচ তুলসীর মূলে সকল বিশ্ব ব্রহ্মাণ্ডের ভক্ত পদ রজ অবস্থান করে। কেউ যদি তুলসীকে প্রত্যহ স্নান করান, তুলসীর মূলে জল সিঞ্চন করেন, অত্যন্ত কঠিন হৃদয়ের অধিকারীও যদি তিনি হয়ে থাকেন তার মন ধীরে ধীরে নরম হয়ে যাবে, কৃষ্ণ প্রেম ভক্তি বর্ধিত হবে। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আপনি নিজেও পালন করে দেখুন।
শুধু শুনলে হবে না, আচরণে আনতে হবে। তুলসীর মূলে সকল তীর্থ রজ পাওয়া যায়, সকল তীর্থে ভক্তির পদরেণু তুলসীর মূলে বিরাজমান। নয়টি প্রক্রিয়ায় তুলসীর সেবার কথা শাস্ত্র বলছেন, যে কোনো একটি সেবাকে যদি কেউ কায় মনোবাক্যে গ্রহণ করে তথাপি সে তুলসী কৃপায় গোবিন্দের কৃপা প্রাপ্ত হবে, তাতে কোনো সন্দেহ নেই। এই চৈতন্য চরিতামৃত আপনারা যারা পড়েছেন দেখবেন আদি লীলায় তৃতীয় পরিচ্ছেদে শ্রী কৃষ্ণদাস কবিদাস গোস্বামী পাদ জানিয়ে দিলেন, অদ্বৈত প্রভু চারিদিকে অনাচার কদাচার পাপী তাপে ক্লিষ্ট ত্রিতাপ জ্বালায় জর্জরিত এই কলহের যুগের এহেন দৃশ্য অবলোকন করে স্বয়ং ভগবানকে জগতের বুকে আনয়নের জন্য যে শক্তিটাকে অবলম্বন করলেন, তিনি ভাবলেন এমন কি শক্তি রয়েছে যে শক্তির দ্বারা গোলকপতি ভগবানকে বশীভূত করা সম্ভব, এমন কি অবলম্বন করা যায় যে শক্তির দ্বারা ভগবান বশীভূত হন। অদ্বৈত আচার্য প্রভু আমাদেরকে দেখিয়ে দিলেন কলিহত জীবের ভগবানকে বশ করতে গেলে কোন শক্তিকে অবলম্বন করতে হবে। চৈতন্য চরিতামৃত আপনারা যখন পড়বেন আদি লীলা তৃতীয় পরিচ্ছেদ চমৎকার ভাবে সেই তত্ত্ব লিপিবদ্ধ আছে। তাছাড়া চৈতন্য ভাগবতে আদি লীলার দ্বিতীয় পরিচ্ছেদ শিল বৃন্দাবন দাস ঠাকুর চমৎকার ভাবে তুলসীর মহিমা লিপিবদ্ধ করেছেন। তাছাড়া তুলসী মহিমামৃত বৃন্দাবন লীলামৃত তুলসী লীলামৃত হরিভক্তি বিলাস গ্রন্থ পদ্ম পুরাণ গরুর পুরাণ থেকে শুরু করে সকল শাস্ত্রে তুলসীর বিশেষ তাৎপর্য ব্যাখ্যা করা হয়েছে। সকল শাস্ত্র রাজি বন্দনা করেছে তুলসী। অদ্বৈত আচার্য প্রভু ভাবতে শুরু করলেন ভগবানকে খুব সহজে কিভাবে বশীভূত করা যায়। ভাবতে ভাবতে তার হৃদয়ে মাঝে একটা শ্লোক উদ্ভাসিত হল, সেই শ্লোকটি কি তুলসী দলমাত্রেন, হরিভক্তি বিলাস গ্রন্থে শ্লোকটি আছে। আমি বাংলায় বলছি, সংস্কৃত বুঝতে অনেকের সমস্যা হতে পারে। এক গন্ডুষ জল সঙ্গে একটি তুলসী পত্র কেউ যদি প্রীতি সহকারে ভগবান শ্রী গোবিন্দকে অর্পণ করে, চুলুকেশ্ব শব্দটি উল্লেখ আছে, চুলকে জলের মাঝে ডুবালে যতটুকু জল ধারণ করা হয় ততটুকু জলকে এক গন্ডুষ জলের সঙ্গে তুলনা করেছেন। এক গন্ডুষ জল একটি তুলসী পত্র কেউ যদি প্রীতি সহকারে, প্রীতি মানে ভালোবাসা, প্রীতি সহকারে যদি কেউ ভগবানকে অর্পণ করে, ভগবান প্রতিদানে ভক্তকে কি দেবেন ভাবতে শুরু করেন। এই শ্লোকটিকে সুন্দর ভাবে সাজিয়ে কবিরাজ গোস্বামী পাদ বললেন, কৃষ্ণের প্রতিজ্ঞা এক আছে পূর্ব হইতে, যে জয়িছে কৃষ্ণ তারে ভজে তৈছে। গোবিন্দের একটা স্বভাব রয়েছে, একটা প্রতিজ্ঞাও রয়েছে, যে তাকে যে ভাব নিয়ে ভজনা করে তিনি তাকে অনুরূপ ভাব প্রতিদান প্রদান করেন। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বললেন, কৃষ্ণকে তুলসী জল দেয় যেই জন তার ঋণ শুধিতে কৃষ্ণ করেন চিন্তন। চৈতন্য চরিতামৃত আদি লীলা। কৃষ্ণকে তুলসী জল দেয় যেই জন, ভগবান শ্রীকৃষ্ণকে যে তুলসী জল প্রদান করে, যেহেতু ভগবানের প্রতিজ্ঞা আপনি তাকে যতটুকু ভাব প্রদান করবেন প্রতিদানে তিনি তা আপনাকে দেবেন,
ভগবান ভাবতে শুরু করেন যে আমি তাকে প্রতিদানে কি দেব, ভক্ত আমাকে মহামূল্যবান একটি জিনিস প্রদান করল। কবিরাজ গোস্বামী পাদের ভাষায়, জল তুলসীর সম কিছু ঘরে নাই ধন, তবয়াত্মা বেচে করে ঋণে রসুধন। জল তুলসীর সম কিছু ঘরে নাহি ধন, ভগবান ভাবতে ভাবতে প্রতিদানী ভক্তকে কিছু দেবেন, যখন খুঁজে না পান ভগবান তখন কি করেন, তব আত্মা বেচে করে ঋণের ওষুধন। ভগবান বলছেন আমি সেই ভক্তের প্রীতির কাছে আবদ্ধ হয়ে প্রতিদানে তাকে কিছু না দিতে পেরে, সম পরিমাণ কিছু না পেয়ে আমি সেই ভক্তের কাছে জন্মের তোরে বিক্রি হয়ে যাই। জয় জয় শ্রী সম কিছু ঘরে নাগি দন, তব আত্মা বেচে করে ঋণে রসধন। অদ্বৈত আচার্য সেই শক্তিটাকে গ্রহণ করলেন। কোন শক্তি? ভগবানকে বশীভূত করে কলিহত জীবের মঙ্গলের নিমিত্তে আনয়ন যে করবেন, ভগবান কিভাবে বশীভূত হবেন ভাবতে ভাবতে সমগ্র শাস্ত্র থেকে তিনি উপলব্ধিতে আনলেন তুলসী জল, আর তার সঙ্গে নয়নের জলকে মিশিয়ে দিলেন অদ্বৈত আচার্য। বৈষ্ণব কবি জানিয়ে দিলেন অদ্বৈত আচার্যের সাধনার অনুরাগ মিশ্রিত পন্থার কথা। প্রেম নদী বসন তিতিল ঘামে, আকি মুদে রহে, মুদ মুদ মানে হচ্ছে বোঝা বন্ধ, আকি মুদে রহে চুক বন্ধ করে প্রেমে নদী বহে, নয়ন থেকে জল টপ টপ করে পড়ছে, বসন অতিথিল ঘামে, বসন মানে কাপড়, কাপড় ভিজে যাচ্ছে নয়নের জলে, চোখ বন্ধ করে করো জুড়ে গগনের দিকে তাকিয়ে প্রার্থনা করছেন, ডাকে বাহু তুলি কাঁদে ফুলি ফুলি, দেহ বিপরীত কম্প নিজ প্রভু মনে ঘন গরজনে, উঠে জুড়ে জুড়ে লম্প, ডাকে বাহু তুলি কাঁদে ফুলি ফুলি, অজুর দাঁড়ায় কাঁদছেন আর দুটো বাহু তুলে হৃদয়ের উচ্ছ্বাস জানিয়ে দিচ্ছেন, প্রভু তুমি যদি না আসো তাহলে জগৎ জীবের যে দুর্দশা, এই দুর্দশা কখনো ঘুচবে না, এই দুর্দশা ঘুচানোর জন্য স্বয়ং তোমাকে জগতের বুকে নেমে আসতে হবে। অদ্বৈত হুঙ্কারে সুরধ্বনি তীরে আইলা গৌররাজ, তাহার পীড়িতে আইলা তরিতে উদয় নদী আমাজ। ভগবান দুটো জিনিস কখনো সহ্য করতে পারেন না মা, একটি হচ্ছে অহংকার, ভগবান কখনো সহ্য করতে পারেন না। অহংকারের একটা প্রতিশব্দ হচ্ছে দর্প,
ভগবানকে এই জন্য বলা হয় দর্পহারী। ভাগবত জানালেন পাঁচ প্রকার অহংকার রয়েছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ অহংকার হচ্ছে অর্থের অহংকার। এটা কোথায় পাবেন? নলার মণিগ্রীবের উপাখ্যান যখন পড়বেন ভাগবতে, সেখানে দেবর্ষি নারদ সংবাদে খুঁজে পাবেন। পৃথিবীতে পাঁচ প্রকার অহংকারের মধ্যে সবচেয়ে খারাপ অহংকার অর্থের অহংকার। অর্থ যার বেশি হয় ধরাকে সরাক গিয়ান সে মনে করে, এখানেই শেষ নয়। অর্থ যখন আপনার বেশি থাকবে তখন আপনি আমি ধীরে ধীরে কুপথে চালিত হয়ে যাব। এই যে গতকালের আগের দিন বলছিলাম না যে লক্ষ্মীর বাহনটা পেঁচা, এবং পেঁচা যখন মানুষের ঘরে ঢুকে আমরা তখন চিন্তিত হয়ে যাই যে এই পেঁচা কেন ঘরে ঢুকলো, কি করা দরকার। তখন আমরা একটু বিষ্ণু পূজা করি, আমাদের হৃদয়ের মাঝে একটা সংশয় কাজ করে, পেঁচা কেন ঘরে ঢুকলো। দেখুন, লক্ষ্মীকে ধন সম্পদের দেবী করা হলো, অর্থ দপ্তরের দায়িত্ব দেয়া হলো, কিন্তু বাহনটা দেয়া হলো পেঁচা। মানে বোঝানো হলো অধিক অর্থ সম্পদ যাদের থাকবে পেঁচার নিয়ায় তাদের রাতের ঘুম পালিয়ে যাবে। পেঁচা যেমন ঘুমাতে পারে না, অধিক অর্থ সম্পদশালী ব্যক্তি কখনো শান্তিতে ঘুমাতে পারে না। সর্বক্ষণ তার চিন্তা থাকে কি করে অর্থ সম্পদকে রক্ষণাবেক্ষণ করা যায়। এই জন্য ঐশ্বর্য মাধুর্য জল তেলের নিয়ায় আমরা দ্বিতীয় রজনীতে ঐশ্বর্য মাধুর্যের ব্যাখ্যা শুনেছিলাম। অধিক অর্থ সম্পদশালী ব্যক্তি পেচার নিয়ায় ওদের ঘুম পালিয়ে যায়, অর্থ প্রয়োজন আছে কিন্তু সেই অর্থ যেন অনর্থের কারণ না হয়। অর্থ কতটুকু প্রয়োজন সেটাও চৈতন্য মহাপ্রভু মুকুন্দ দত্তকে দিয়ে জানিয়ে দিয়েছেন। চৈতন্য ভাগবতটা পড়ে দেখবেন, ভক্তি রত্নাকর গ্রন্থটা পড়ে দেখবেন। পেঁচা ঘরে ঢুকলে কি হয় প্রসঙ্গটা আমরা গতকাল শেষ করিনি, যেহেতু আজ প্রসঙ্গে এসেছে এটা শেষ করে তারপর আমরা চলে যাব অদ্বৈত প্রভুর আর্তনাদ শ্রবণে। এই বিষয়টি জানতে গেলে আপনাদেরকে প্রবেশ করতে হবে মৎস্য পুরাণ 238 অধ্যায় 12 শ্লোকে। মৎস্য পুরাণ 238 অধ্যায় 12 শ্লোক। মৎস্য পুরাণ আমাদেরকে বলছে উলুক দৃশ্যতে। উলুক, উলুক সংস্কৃত শব্দ যার বাংলা অর্থ হচ্ছে পেঁচা। উলুক দৃশ্যতে, দৃশ্য মানে দেখা। উলুতু দৃশ্যতে যত্র নৃপদার গৃহে গায় গৃহপতের মৃত্যু ধন নাশস্তই বছ। মৎস্য পুরাণ 238 অধ্যায় 12 শ্লোক। আবার মৎস্য পুরাণের 229 অধ্যায় 5 শ্লোকে বলা হয়েছে, দুটো শ্লোককে আগে আমরা শুনি তারপর ব্যাখ্যা শুনব। পুরুষা প্রচারণীয়ত মড় জানতি দেবতা ততুহ পড়া গাদ্যে শ্লোকে বলা হয়েছে মানুষ পাঁচটা ঋণ নিয়ে জন্ম গ্রহণ করে। গতকাল আমরা শুনছিলাম তন্মধ্যে একটা হচ্ছে দেবঋণ। কোন ব্যক্তি যখন অত্যধিক বিষয়ে আসক্ত হয়ে যায়,
এই মনুষ্য জীবন যে কারণে প্রাপ্তি এই উদ্দেশ্য থেকে যখন সরে যায়, অনিত্য বস্তু নিয়ে যখন অধিক মোহিত হয়ে যায়, অনিত্য সম্পদের প্রতি যখন তার আকর্ষণ বর্ধিত হয়ে যায়, তখন দেবতাগণ তার প্রতি রুষ্ট হয়ে যান। যেমন জলের দেবতা বরুণ, বৃষ্টির দেবতা ইন্দ্র, আলো প্রদান করছেন সূর্য, বাতাস দিচ্ছেন পবন, উত্তাপ দিচ্ছেন অগ্নি, আমরা স্বভাবতই দেবতাদের কাছে ঋণী। আর ভগবান গীতায় বলছেন, ভগবানের প্রদত্ত জিনিস ভগবানকে যদি কেউ না দিয়ে গ্রহণ করে তাহলে সে চৌর্য বৃত্তি গ্রহণ করে, চুরি করে খায়। তাহলে দেবতাদের প্রদত্ত যে দ্রব্যাদি আমরা ভোগ করছি, ভগবানের নির্দেশেই দেবতারা এগুলো আমাদেরকে দিচ্ছেন, তার প্রতি যদি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন না করি তাহলে দেবতারা আমাদের প্রতি রুষ্ট হন। ভাগবত মাহাত্ম্যে দেবর্ষি নারদ বিশ্ববানু রাজার সংবাদে বলা হয়েছে, আমাদের ইনকামের 1/4 ভগবত সেবায় লাগাতে হবে। মানুষের ইনকাম যদি 100 টাকা হয়, 25 টাকা সে ধর্ম প্রতিপালনের জন্য ব্যয় করবে। কারো ইনকাম যদি 1,00,000 টাকা হয়, 25,000 টাকা সে ধর্ম প্রতিপালনের জন্য ব্যয় করবে। ধার্মিক মুসলমানরা এটাকে জাকাত বলেন, ওনারা জাকাত দিতে কুণ্ঠাবোধ করেন না, যার কারণে 1,00,000 মসজিদ মুহূর্তের মাঝেই গড়ে উঠছে। তারা বিশ্বাস করেন আল্লাহ পাকের জন্য অর্থ যদি কেউ প্রদান করে, অর্থ কখনো কমে না, বরং অর্থ বৃদ্ধি হয়ে যায়। ভাগবত মহিমা আমাদেরকে বলছেন, আচার্যগণ বিভিন্ন টিকায়, ভগবানের জন্য যদি কেউ অর্থ ব্যয় করে, ধর্ম প্রতিপালনে যদি কেউ অর্থ ব্যয় করে, ওই অর্থ কখনো কমে না, বরং অর্থ 3 গুণ বেড়ে যায়, 3 গুণ বর্ধিত হয়। আমরা সনাতনী হিন্দু সমাজ ধর্ম প্রতিপালনে অর্থ ব্যয় করতে খুবই কৃপণ, যার কারণে আমাদের দেখবেন 50 বছরেও একটা মন্দির ভালোভাবে হয় না। ধর্ম প্রতিপালনে আমরা অর্থ ব্যয় করতে সবচেয়ে কৃপণতা বোধ করি। মন্দিরে ভগবানকে এসে প্রণাম দিয়ে আমরা কত কিছু ভগবানের কাছে ভিখারির ন্যায় চাই, অথচ ভগবানকে প্রণাম দিয়ে প্রণামী বাক্সে ভগবানকে দিতে গিয়ে মানি ব্যাগটা খুলে খুচরা পয়সাটা খুঁজি। আমাদের চেতনা এতটা কলুষিত অবস্থায় চলে গিয়েছে যে সম্পদ ভগবান আমাদেরকে দিলেন, মানুষ তো কিছুই নিয়ে আসেনি, লজ্জা নিবারণের কাপড়টাও আমরা নিয়ে আসিনি, ভগবান কৃপা করে দিয়েছেন সকল কিছু, যাব যেদিন কোনো কিছুই নিয়ে যাওয়া সম্ভব নয়, সকল কিছুই এই জায়গায় পড়ে থাকবে। মহাজন বলছেন, তুমি করিয়া সৃজন প্রভু করতেছ পালন, তুমি বিনা বান্ধব কেহ নাই রে ত্রিভুবন, তোমার ধন তোমায় দিতে মতি যেন রয়ে মনে। হে গোবিন্দ, তুমি আমাকে এই মতি হৃদয় মাঝে জাগিয়ে দাও, মনটাকে এমন ভাবে আমায় করে দাও, তোমার প্রদত্ত সম্পদ তোমাকে দিতে যেন আমি কৃপণতা না করি। কোনো কৃপণতা যদি না করি, ভগবানের সম্পদ যদি ভগবানকে না দেয়া হয়, ভগবানের প্রদত্ত সম্পদ ভগবত সেবায় যদি কেউ না লাগায়, তাহলে এই অর্থ আমাদের জীবনে দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। কারণ আমরা যে অর্থ উপার্জন করছি, আমরা কেউ বলতে পারবো না 100% আমার উপার্জন বিশুদ্ধ, আমরা কেউ সেটা বলতে পারবো না, আমার ইনকাম 100% বিশুদ্ধ কেউ বলতে পারবো না।
তাহলে এই অর্থের সঙ্গে পাপ আশ্রয় রয়েছে। ওই অর্থ ভগবত সেবায় যদি না লাগে, চার ভাগের এক ভাগ ভাগবত মহিমা বলছে ওই অর্থই আমার জীবনে দুঃখের কারণ হবে। বিশ্ববানু রাজা দেবর্ষী নারদ সংবাদটা পড়ে দেখবেন। তাই অধিক সম্পদশালী ব্যক্তি তার অর্থ ভগবত সেবায় বেশি করে উৎসর্গ করবে, কারণ ভগবান তাকে অনেক অর্থ দিয়েছেন জগতের কল্যাণের হেতুতে। পূর্বজন্মের তার পুণ্য ছিল যার প্রভাবে সে ঐশ্বর্য পেয়েছে। ভগবত সেবায় জগতের কল্যাণে তার অর্থকে ব্যয় করা উচিত। তাহলে মানুষ যখন ওই ভগবত সেবা থেকে সরে গিয়ে অনিত্য সম্পদের প্রতি প্রচুর লালায়িত হয়ে যায়, মোহিত হয়ে যায়, মোহান্ধ হয়ে যায়, তখন দেবতাগণ তার প্রতি রুষ্ট হয়ে যান। আর দেবগণ যখন রুষ্ট হন তখন কিছু উপসর্গ নির্গত হয়। উপসর্গ সদৃশ পেঁচাকে ঘরের মাঝে পাঠিয়ে দেয়া হয়। পেঁচা যদি কারো ঘরে ঢুকে, বুঝতে হবে সেই গৃহকর্তার প্রতি দেবতাগণ অসন্তুষ্ট হয়ে আছেন। পেঁচা যদি কারো ঘরে ঢুকে, মৎস্য পুরাণ বলছেন, বুঝতে হবে সেই গৃহকর্তার প্রতি দেবগণ অসন্তুষ্ট হয়ে গেছেন। সেই গৃহকর্তা দেব ঋণে এতটাই জর্জরিত, সেই ঋণগুলো সে পরিশোধ করার চেষ্টা করছে না। দ্বিতীয় কারণ, ভগবত সেবায় ধর্মে তার কোনো মতি নেই, তার প্রাক্তন কর্মের এতটাই ভয়াবহতা, বর্তমানে সে যেটুকু ধর্ম পালন করছে সে নিজেকেই রক্ষা করার সামর্থ্য রাখছে না। প্রাক্তন কর্মের ভয়াবহ তার কাছে, বর্তমানে সে যে ধর্ম প্রতিপালন করছে সেটা কিছুই নয়। তাই ভগবান দেবতাদের মাধ্যমে দূত রূপে পেঁচাকে গড়ে পাঠিয়ে দিয়ে একটা তাকে সতর্ক দিচ্ছেন, তুমি এখনো নিজ অনিত্য সম্পদ ব্রহ্মাচ্ছন্ন অবস্থা থেকে বের হয়ে এসে যে কারণে মনুষ্য জীবন লাভ করেছ, সেই মনুষ্য জীবনটিকে সার্থকতার সোপানে নিয়ে যেতে তুমি প্রস্তুত হও। পেঁচা অমঙ্গলের প্রতীক নয়, এটা আমরা ভুল ভাবি। পেঁচাকে ঘর থেকে জোর করে বের করে দেওয়ার প্রয়োজন নেই, পেঁচা মঙ্গলেরই প্রতীক। তিনি আসেন আমাদেরকে সতর্ক করতে। তবে পেঁচারও প্রকার রয়েছে, গরুর পুরাণ বলছেন, মৎস্য পুরাণ বলছেন। শুভ্র পেঁচা, শুভ্র হচ্ছে সত্ত্বগুণের প্রতীক। শুভ্র পেঁচা যদি কারো গৃহে আসে তাহলে বুঝতে হবে আপনার গৃহে শুভ লক্ষণ অচিরেই প্রকাশিত হবে। শুভ্র হচ্ছে সত্ত্বগুণের প্রতীক। আর পূর্বপুরুষেরা আপনাকে আশীর্বাদ প্রদান করছেন, শুভ্র পেঁচা যদি কারো ঘরে প্রবেশ করে। সাদা পেঁচা শুভ লক্ষণের প্রতীক। শুভ্র রং ব্যতীত অন্য কোনো পেঁচা যদি কারো ঘরে ঢুকে তাহলে মৎস্য পুরাণ বলছেন, উলুকু দৃশ্যতে যত নৃপ দাঁড়ো তথা গৃহে গেয়, গৃহে পথের মৃত্যু দন নাশস্ত তৈবচ। শুভ্র রং ব্যতীত অন্য কোনো পেঁচা কারো ঘরে ঢুকলে বুঝতে হবে ওই গৃহকর্তা কিংবা তার কোনো আত্মীয়ের অচিরেই মৃত্যু যুগ রয়েছে, মৃত্যু যুগ রয়েছে, এবং তার অর্থ সম্পদ বিনাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে মূলত উপসংহারে আমরা বলতে পারি, পেঁচা গড়ে প্রবেশ করা মানে সতর্ক বার্তা দেওয়া, আমরা যেন ধর্ম প্রতিপালনে আগের থেকে অনেকটা মনোযোগী হই। আমরা কি করি, পেঁচা গড়ে ঢুকেছে, আমরা একটা বিষ্ণু পূজা করে নিলাম,
তারপর সব শেষ, মনে শান্তি পেয়ে গেলাম, আমি আগের মতোই ধর্ম প্রতিপালনে নিজেকে মনোযোগী করলাম না, একটা বিষ্ণু পূজা দায় সারা করে নিলাম, তাহলে কি আমার রক্ষা হয়ে যাবে? না, বিষ্ণু পূজা করেই পেঁচা ঢুকার আসল যে কারণ, সেই কারণ থেকে রত হওয়ার কথা মৎস্য পুরাণ আমাদের বলেন নাই। তবে পেঁচা গড়ে ঢুকলে অদ্ভুত শান্তি নামক একটা শান্তির বিধান দিয়েছেন মৎস্য পুরাণ, অদ্ভুত শান্তি যাকে বলে। সেই যজ্ঞ অনুষ্ঠান করা যেতে পারে, তবে সেখানে অনেক অর্থের প্রয়োজন আছে। কলিযুগে যজ্ঞ অনুষ্ঠান শাস্ত্র কখনো অনুমোদন করেন নাই, কলিযুগের ধর্মই হচ্ছে নাম যজ্ঞানুষ্ঠান। চারি যুগের চারি ধর্ম জীবের কারণ, অতএব কলিযুগে নাম যজ্ঞ সার, অন্য কোন ধর্ম করলে নাহি হবে পার। কলিযুগের প্রায়শ্চিত্ত, কলিযুগের যজ্ঞ সবগুলোই নামের দ্বারা। যেমন আমরা প্রায়শ্চিত্ত মানে বুঝি চুল ফেলা, চুল ফেললেই শুধু প্রায়শ্চিত্ত নয়, এটা হচ্ছে বাহ্যিক একটা প্রায়শ্চিত্তের বিষয়ে। কিন্তু মূল প্রায়শ্চিত্ত শুধু চুল ফেলার মাঝে নিহিত নয়, এই জন্য চৈতন্য চরিতামৃতটা পড়তে হবে ভালোভাবে। মূল প্রায়শ্চিত্ত কখনো চুল ফেললে হয় না, আমার ভেতরে ময়লা রয়ে গেল আর আমি চুল ফেলে দিলাম, তাহলে আমার কি প্রায়শ্চিত্ত হবে? মহাপ্রভু প্রায়শ্চিত্তের বিধান দিলেন চেত দর্পণ মার্জনম। চিত্ত এটাকে আয়নার সঙ্গে তুলনা করছেন মহাপ্রভু। আয়নার মাঝে ময়লা জমলে আমরা যেমন কাপড় দ্বারা পরিষ্কার করি, তেমনি হৃদয়ের মাঝে যদি ময়লা জমে, এটা তো সার্ফ এক্সেল, উইল, চাকা ওয়াশিং পাউডার ইত্যাদি দিয়ে পরিষ্কার করা যাবে না। মহাপ্রভু বিধান দিলেন নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি, আমার সকল শক্তি নামের মাঝে দিয়ে দিয়েছি। হরিনাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ প্রায়শ্চিত্ত, তার প্রকৃষ্ট উদাহরণ শাস্ত্রে পুঙ্খানুপুঙ্খ রূপে আমাদেরকে দৃষ্টান্ত দিয়ে দেখালেন। প্রায়শ্চিত্তের সর্বশ্রেষ্ঠ উদাহরণ হচ্ছেন সুবুদ্ধি রায়। মহাপ্রভু তাকে দিয়ে দেখিয়ে দিলেন প্রায়শ্চিত্ত মানে শুধু চুল ফেলা নয়। এই সুবুদ্ধি রায়কে যখন সমাজচ্যুত করা হলো, কাশীধাম থেকে শুরু করে সব জায়গায় বড় বড় পণ্ডিত যারা, সমাজপতি যারা, তারা তাকে বিধান দিলেন তপ্ত ঘি খেয়ে প্রায়শ্চিত্ত করার জন্য। তপ্ত মানে গরম, গরম ঘি খেলে তো মরেই যাবে, তার মানে মৃত্যুটাই তার প্রায়শ্চিত্ত। সুবুদ্ধি রায়ের অধীনে চাকরি করতেন হুসেন শাহ, অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস দেখুন, হুসেন শাহ হয়ে গেলেন বাংলার নবাব, যার অধীনে তিনি চাকরি করতেন তাকেই তিনি রাজসিংহাসনচ্যুত করলেন। হুসেন শাহর পৃষ্ঠে আঘাত করেছিলেন চাবুক দ্বারা সুবুদ্ধি রায়। একদিন হুসেন শাহর ঘরণি যখন তেল মর্ধন করছিলেন পিঠের মাঝে, তখন এই দাগ দেখে তিনি কম্পিত হলেন, বারবার অনুনয় করে বললেন কে তোমা এত নির্মম ভাবে আঘাত করেছিল? সুবুদ্ধি রায়ের কথা বলার পরই সেই গরণি কৌশল অবলম্বন করলেন কি করে প্রতিশোধ নেওয়া যায়। কৌশল করে তাকে সমাজচ্যুত করা হলো, রাজসিংহাসনচ্যুত করা হলো। দীর্ঘদিন যেহেতু সুবুদ্ধি রায়ের অধীনে তিনি চাকরি করেছিলেন, তাই স্ত্রী চেয়েছিল প্রাণদণ্ড দিতে, কিন্তু তিনি প্রাণদণ্ড দিতে পারলেন না, সমাজচ্যুত করে তাকে বের করে দিলেন। আর সমগ্র পণ্ডিত সমাজ বিধান দিলেন গরম ঘি খেয়ে প্রায়শ্চিত্ত করার জন্য। হঠাৎ সুবুদ্ধি রায় কর্ণে গুচরিত করলেন,
নবদ্বীপে উদিত হয়েছেন এক পরম দয়াল, যার নাম গৌরাঙ্গ, যার কাছে কোনো জাতির বিচার নেই, যার কাছে পাত্র অপাত্র বিচার নেই, যিনি যেচে যেচে সেদে সেদে ব্রহ্মার দুর্লভ কৃষ্ণ প্রেম দন বিতরণ করে। সেই সুবুদ্ধি রায় এসে যখন গৌর চরণে নিবেদিত হল, লুটিয়ে পড়ল, প্রভু তোমার নাম শুনেছি, আমি যে মহাপাপী, আমাকে সমাজচ্যুত করা হয়েছে, বিধান দেওয়া হয়েছে আমি তপ্ত ঘি খেয়ে প্রায়শ্চিত্ত করব, তাহলে তো আমার মৃত্যুটাই প্রায়শ্চিত্ত। মহাপ্রভু বললেন, নিকটে আসো। না না প্রভু, আমাকে আপনি স্পর্শ করবেন না, আমি অপবিত্র, আমাকে সমাজচ্যুত করা হয়েছে, আপনি আমায় স্পর্শ করবেন না। তপ্ত ঘিকে তুমি প্রায়শ্চিত্ত করার বিধান পেয়েছ, যে দেহ পেয়েছ কৃষ্ণ ভজনের জন্য, আর ওই দেবতাদেরও দুর্লভ দেহটাকে বিনাশ করার জন্য সমাজপতিগণ তোমায় বিধান দিয়েছে, ওরা মূর্খ, ওদের শাস্ত্রীয় কোনো জ্ঞান নেই, ওরা জ্ঞান মার্গে চলে, ওদের মাঝে ভক্তি মার্গের বড় অভাব রয়েছে, প্রেমের বড় অভাব রয়েছে, অনুরাগের বড় অভাব রয়েছে। ওরে কৃষ্ণ নাম যদি কেউ কায় মনোবাক্যে একটি বার কীর্তন করে 1 কোটি অশ্বমেধ যজ্ঞ করলে যে ফল হয় তার চেয়ে কোটি গুণ ফল হয় কায় মনোবাক্যে অপরাধ শূন্য হয়ে একবার মাত্র কৃষ্ণ নাম করলে। একবার যদি কেউ অপরাধ শূন্য হয়ে কৃষ্ণ বলে 1 কোটি অশ্বমেধ যজ্ঞের থেকে কোটি গুণ বেশি কৃপা হয়। তুমি তপ্ত ঘি খেয়ে প্রায়শ্চিত্ত কেন করবে? এই দেহটা নষ্ট করার অধিকার তো তোমাকে ভগবান প্রদান করেননি, ওই দেহটা পেয়েছি আমরা কৃষ্ণ ভজন করার জন্য। তুমি কৃষ্ণ নাম করো, ওই বসে বসে কৃষ্ণ নাম করবে, ওই নামই তোমাকে শুদ্ধ করবে, ওই নামই তোমাকে পবিত্র করবে। কি বলছেন? এই দেহটা বিনাশ করার জন্য ভগবান তোমায় প্রদান করেননি। যারা আত্মহত্যা করে দেহ ত্যাগ করে মারা যায়, বিষ খেয়ে মারা যায়, ফাঁস লেগে মারা যায়, আগুনে পুড়ে যারা দেহটাকে বিনাশ করে, জলের মাঝে ডুবে যারা দেহটাকে বিনাশ করে, মনে রাখবেন কস্মিন কালে কোথাও তাদের ঠাঁই হয় না। তার কারণ কি? বর্তমানে যেভাবে আত্মহত্যার সংখ্যা বাড়ছে সারা বিশ্বে, এটা অবাক হচ্ছি আমরা। এই মনুষ্য জীবনের প্রকৃত উদ্দেশ্য না জানার কারণে আমরা এই আত্মহত্যার মতো মহাপাপের পথটাকে আমরা বেছে নিচ্ছি। শ্রীমন মহাপ্রভু সুবুদ্ধি রায়কে নিষেধ করেছিলেন, এমনকি এই চৈতন্য চরিতামৃত যখন আপনারা পড়বেন, ওই সনাতন গোস্বামী পাদ তার সারা শরীরে যখন কুণ্ড রসা হয়েছিল, যন্ত্রণা তিনি যখন সহ্য করতে পারছিলেন না, তখন তিনি রথের চাকার নিচে দেহ ত্যাগ করতে চেয়েছিলেন। চৈতন্য চরিতামৃত পড়ে দেখবেন যে সনাতন গোস্বামীপাদ আজ থেকে 500 বছর আগে এই বাংলার প্রধানমন্ত্রী ছিলেন, হুসেন শাহের আমলে আপন দুই ভাই, একজন সনাতন আর একজন রূপ, যাদের আবির্ভাব স্থান আমাদের বাংলাদেশের বরিশাল জেলায়। একই পরিবারের তিনজন সরগোস্বামীর মর্যাদার আসনে আসীন, রূপ সনাতন আর জীব গোস্বামী, বয়সে বড় সনাতন গোস্বামী, কিন্তু রূপ গোস্বামী বয়সে চ্যুত হওয়ার পর সংসার প্রথমে ছেড়েছিলেন,
যার কারণে আমাদের ভক্তির পরম্পরা বলছে বয়সে কে ছোট সেটা বড় কথা নয়, ভজনে কে বড় সেটাই পরম্পরা। রূপ গোস্বামী শ্রেষ্ঠ আসনে বসিয়ে দিল, আমরা বলি শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। রূপ গোস্বামী পাদ বয়সে ছোট হলেও সংসার প্রথমে ছেড়েছিলেন বলে ভজন রাজ্যে তিনি বড়। সেই রূপ আর সনাতন আজ থেকে 500 বছর আগে একজন ছিলেন বাংলার প্রধানমন্ত্রী, একজন ছিলেন বাংলার অর্থমন্ত্রী। কায়স্থ পরিবারে তাদের জন্ম হয়েছিল, পারিবারিক নাম ছিল অমর সন্তোষ। হুসেন শাহের আমলে তারা চাকরি করতেন বলে সনাতন গোস্বামী পাদকে এবং রূপ গোস্বামী পাদকে নামকরণ দেয়া হয়েছিল সাকর মল্লিক দবির খাস। একজন বাংলার প্রধানমন্ত্রী চিন্তা করে দেখুন, সেই বাংলার প্রধানমন্ত্রী তিনি গিয়ে মহাপ্রভুকে দর্শন করে প্রশ্ন করেছিলেন চৈতন্য চরিতামৃতের মদ্য লীলার প্রথম পরিচ্ছেদে শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ জানালেন। একজন বাংলার প্রধানমন্ত্রী তিনি গিয়ে মহাপ্রভুকে কি প্রশ্ন করলেন, আমরা বাংলার প্রধানমন্ত্রীকে যদি এমন প্রশ্ন করতে দেখি আমরা ভাবব এই লোকটা পাগল, তার মাথায় কিছু নেই। বাংলার যিনি প্রধানমন্ত্রী তিনি গিয়ে প্রশ্ন করলেন মহাপ্রভুকে চৈতন্য চরিতামৃতের মদ্য লীলার প্রথম পরিচ্ছেদে লিপিবদ্ধ আছে, কে আমি কেন মুড়ে যারে তাপত্রয়, প্রভু আমি কে, কেন আমাকে কষ্ট পেতে হয়। আচ্ছা বলুন তো, বাংলার প্রধানমন্ত্রী গিয়ে যদি কাউকে প্রশ্ন করে আমার পরিচয় কি, আমি কে, হাসির কথা না? তাহলে সনাতন যে পরিচয়ের কথা জিজ্ঞেস করলেন, এই পরিচয় আমার আপনার পারিবারিক পরিচয় নয়, বংশগত পরিচয় নয়, টাইটেল নয়, এমনকি পেশাগত পরিচয় নয়, এই পরিচয় জীবের পারমার্থিক পরিচয়। কে আমি কেন মুড়ে যারে তাপত্রয়, প্রভু আমি প্রধানমন্ত্রী, আমার তো কিছু অভাব নেই, তাহলে আমাকেও কেন কষ্ট পেতে হয়, আমারও কেন জড়া হয় ব্যাধি হয়, আমারও কেন যন্ত্রণা হয়। আমি কতজনের কাছে জিজ্ঞেস করেছি কেউ তার সদুত্তর দিতে পারেনি। আমি তোমার কত কথা শুনেছি, রাজসিংহাসনে বসে ও হৃদয়টা ছটফট করত তোমাকে দর্শন করার জন্য, কত কষ্টে যে পালিয়ে এসেছি একটি বার তোমাকে দর্শন করার জন্য। চৈতন্য চরিতামৃত থেকে যদি এই লীলা শুনেন সনাতনার রূপ কিভাবে পালিয়ে এসেছিলেন। আমরা তো মনে করি একটা চাকরি হয়ে গেলেই আমি সংসারে ভালো থাকতে পারবো, একটু টাকা হয়ে গেলেই আমি সংসারে ভালো থাকতে পারবো। দেখুন, টাকা চাকরি ব্যবসা সকল কিছুরই প্রয়োজন আছে, কিন্তু এগুলোই আমাদের প্রকৃত প্রয়োজন নয়, প্রয়োজন আছে কিন্তু এটাই যেন একমাত্র প্রয়োজন না হয়, তাহলে তো যন্ত্রণা আসবেই। আমি কতজনের কাছে জিজ্ঞেস করেছি কেউ আমাকে সদুত্তর দিতে পারেনি, প্রভু আমি কে, আমার পরিচয় কি, তুমি কৃপা করে আমায় বলো। মহাপ্রভু সেদিন বুঝতে পারলেন এই ছেলেটা তো সাধারণ কেউ না, ওর হৃদয়ে যে তত্ত্ব জ্ঞান জাগ্রত হবার সুপ্ত বাসনা রয়েছে, ওই ছেলেটাকে যদি সংসার ছাড়িয়ে এনে বৈষ্ণব বানিয়ে দিতে পারি জগৎ সংসার ধন্যাতি ধন্য হয়ে যাবে। চৈতন্য চরিতামৃত মদ্য লীলা পড়ে দেখবেন দূর থেকে প্রণাম দিচ্ছেন সনাতন, সনাতন মহাপ্রভু নাম দিয়েছিলেন,
তার নাম সনাতন ছিল না, দূর থেকে প্রণাম দিচ্ছেন, নিকটে যাচ্ছেন না, দুটো হাত জোড় করে সনাতন রূপ দুই ভাই মহাপ্রভুকে বলছেন, জগাই মাদাই হইতে কোটি কোটি গুণ অদম পতিত পাপি আমরা দুইজন। প্রভু শুনেছি রানী ও ব্রাহ্মণ কুলে জন্ম নেওয়া মহাপাপাচারী জগাই মাধাই কেউ নাকি তুমি উদ্ধার করেছ, আমরা জগাই মাদাইতে কেউ মহাপাপাচারী পতি পামন ম্লেচ্ছ জাতি ম্লেচ্ছ সঙ্গী ম্লেচ্ছির কর্ম করি, প্রভু মূর কর্ম মূর হাতে গলায় বান্দিয়া কু বিষয়ে বিষ্ঠা গড়বে দিয়াছ ফেলিয়া, বিষয় বিষ্ঠা গড়তে পতিত হয়ে গেছি, কতবার চেষ্টা করেছি ওই গর্ত থেকে উঠে আসার জন্য পারিনি, প্রভু তোমার নাম শুনেছি দর্শনের অভিলাষ ছিল বহু কষ্টে পালিয়ে এসেছি, রাজার চর যদি দেখতে পায় আমাদের গর্দান দেবে, আমরা আর ফিরে যেতে চাই না, চরণে আশ্রয় নিতে এসেছি, একটি বার বলো কে আমি, আমার মন কেন এমন ছটফট করে, তোমার নাম শোনার পর এত লালসা কেন জাগলো হৃদয়ে, কেন আমার মন সর্বদা কৃষ্ণ নাম শুনলে ব্যাকুল হয়ে যায়, তোমাকে দর্শনের পর কেন এই বিষয়কে বিশ্বাস সদৃশ মনে হয়, আমরা জগাই মাধাই থেকে ও মহাপাপী বিষয়ে বিষ্ঠা গর্তে পতিত হয়ে আছি, একটি বার কৃপা করে কেশ ধরে ওই বিষয়ে গর্ত থেকে উত্তোলন করে তব চরণামৃত দানে আমাদেরকে কৃতার্থ করে দাও, আমরা আর কিচ্ছু চাই না, প্রভু আমায় উদ্ধার দিতে বলে নাহি ত্রিভুবনে পাবনে তুমি সবে তোমাবিনে, প্রভু তোমার নাম নাকি পতিত পাবন, আমার তো মন বলছে ওই নামটা সার্থক হয় নাই, জগতের বুকে একটা পতিত যদি থাকে সে যদি উদ্ধার না হয় তাহলে কি করে তোমার পতিত পাবন নামটা সার্থক হলো, প্রভু আমি যে পতিত পড়ে আছি এখনো সংসার বিষয় গড়তে, আমি যে আজও কৃষ্ণ প্রেম বাড়িতে স্নাত হতে পারিনি, আমার মতো পতিত পাবন যদি সংসার বিষয় গড়তে পড়ে থাকে কে বলছে তোমার পতিত পাবন নাম সার্থক হয়েছে, আমাকে কৃপা করে তব চরণে ঠাই দাও, এই রূপ সনাতন আর জীব গোস্বামী যে অনুপম গোস্বামীর ছেলে মহাপ্রভু তাদেরকে বৈষ্ণবতার পরাকাষ্ঠা স্তরে পৌঁছে দিয়েছিলেন, যে সনাতনকে মহাপ্রভু পরবর্তীতে নিজ মুখে বলেছিলেন তোমার স্পর্শে আমি পবিত্র হইতে, কুণ্ডর সাজকন সনাতনের হলো বৃন্দাবন থেকে নীলাচল দামে সনাতন দর্শন করতে গিয়েছিলেন মহাপ্রভুকে, তখনকার সময়ে তো এমন ব্যবস্থা ছিল না, এত উন্নত যোগাযোগ ব্যবস্থা, রাস্তার বিভিন্ন ডুবার জল যখন তিনি গ্রহণ করলেন কুণ্ডরসা হয়েছে কুশপাশার নিয়ায় এক জাতীয় চর্মরোগ, ওই কুণ্ডরসা যখন হলো এই অবস্থায় নীলাচলে গেলেন মহাপ্রভু, তখন নীলাচল দামে অন্তলীলা করেন, মহাপ্রভুকে দর্শন করতে সনাতন যখন গেলেন
মহাপ্রভু সনাতনকে দেখে আনন্দে আত্মহারা হয়ে গেলেন। সনাতন, এতদিন পর তুমি আসলে, এতদিন পর আমার কথা তোমার মনে হলো। আমি চাতক পাখির নিয়ায় আমি পথ চেয়ে থাকি, কবে তুমি আসলে সনাতন? এতদিন পর তুমি আসলে আমার নিকটে, আসো আসো সনাতন, একটিবার তুমি আমার বুকে আসো। চৈতন্য চরিতামৃত মদ্যলীলা বিংশ পরিচ্ছেদ, প্রভু কহে তোমার স্পর্শে আত্ম পবিত্রিতে, আমার নিজকে পবিত্র করার জন্য আমি তোমাকে স্পর্শ করতে চাই। কতটা দৈন্যতার ভূষণে ভূষিত আমার মহাপ্রভু, কতটা বিনয়ে জগতের বুকে দেখিয়েছেন। স্বয়ং ভগবান হয়েও ভক্তকে বলছেন, তোমাকে স্পর্শ করি আমি নিজে পবিত্র হতে। ভক্তি বলে পারো তুমি ব্রহ্মাণ্ড শুধিতে, তোমা দেখি তোমা স্পর্শি গাই তোমার গুণ, সর্বেন্দ্রিয় ফল এই শাস্ত্রীর নিরূপণ। ভক্তি বল এমন একটা বল, বল মানে শক্তি, ভক্তির শক্তি, এতটা শক্তি বলছেন ব্রহ্মাণ্ডকে শোধন করতে পারে। একজন ভক্ত এই ব্রহ্মাণ্ডকে পরিবর্তন করার শক্তি সে রাখে, ব্রহ্মাণ্ড তারিতে ধরে মহাশক্তি। দেবকী নন্দন দাস বলছেন, বারবার আলিঙ্গন দিচ্ছেন, জড়িয়ে ধরছেন মহাপ্রভু সনাতন গোস্বামীপাদকে। নীলাচলে প্রভুর সঙ্গে যারা লীলা বিলাস করছেন সবাই, এখনো দৃশ্য যখন অবলোকন করলেন সবার নিকট বিষয়টা ভালো লাগলেও একজনের নিকটে বিষয়টা ভালো লাগে নাই, তিনি হলেন জগদানন্দ পণ্ডিত। জগদানন্দ পণ্ডিতকে মহাপ্রভুর ঐশ্বর্য মিশ্রিত মধুর রসের সেবক। দেখুন মাধুর্য দুই প্রকার, একটা হচ্ছে মুখ্য মাধুর্য, একটা গৌণ মাধুর্য। গৌণ মাধুর্যের মাঝে ঐশ্বর্য মিশ্রিত থাকে। জগদানন্দ পণ্ডিতকে সত্যবামা দেবীর স্বরূপ শক্তি হচ্ছে জগদানন্দ পণ্ডিত। সত্যবামা দেবী স্বরূপ শক্তি, সত্যবামা দেবী আসলেন কলিযুগে বিষ্ণু প্রিয়া হয়ে। সত্যবামা পূর্বলীলায় ছিলেন গুণবতী, তার বাবার নাম ছিল দেব শর্মা, আর ওই দেব শর্মা জন্ম নিলেন দাপরে সত্রাজিৎ, আর গুণবতী হলেন সত্যবামা। আর এই সত্যবামার বাবা সত্রাজিৎ কলিযুগে জন্ম নিলেন সনাতন হয়ে, সনাতন দাস, আর তার মা হলেন মহামায়া দেবী, আর সত্যবামা স্বরূপিণী শক্তি হয়ে আসলেন আমার জগৎ জননী বিষ্ণু প্রিয়া দেবী। সেই জগদানন্দ পণ্ডিত ঐশ্বর্য মিশ্রিত মধুর রসের সেবক, তিনি মধুর রসে সেবা করেন, ঐশ্বর্য মিশ্রিত মধুর রসে। এই দৃশ্য অবলোকন করে তিনি সনাতনকে ডেকে পাঠালেন, যেহেতু সনাতনের বড় জগদানন্দ পণ্ডিত, প্রণাম নিবেদন করলেন, শুনো সনাতন, তুমি তো মহাপ্রভুকে অনেক ভালোবাসো, তোমার কি বিন্দু মাত্র জ্ঞান নেই? এই যে তুমি তোমার গায়ে কুণ্ড রসা নিয়ে তুমি এসেছ, আমার প্রভু বারবার তোমাকে জড়িয়ে ধরছেন।